মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওয়াও সোনিয়া, তোকে তো দারুণ দেখতে লাগছে। আমি তো ভেবেছিলাম এটা আর কোনোদিনও ফেরত পাবো না। সেটা কি করে হতে পারে বেবি? আমি থাকতে সেটা কখনো হয়? ও রঘু, ইউ আর সো সুইট। কিন্তু রঘু, তুমি এই কানের দুলটা ফেরত আনলে কি করে? মানে ওকে কি বললে? দয়া করে এটা বলো না যে তোমার বউ কানের দুলটা দেখেনি। দেখেনি মানে? ও দেখেওছে আর ওর মনে হয়েছে এইগুলো সারপ্রাইজ গিফট হিসেবে আমি ওর জন্য এনেছি, আর ও পরেও নিয়েছে। কি? ইশ রঘু, আগে বলতে যে তোমার বউ কানের দুলটা পরেছিল। আরে বেবি, আমি তো বুঝতেই পারছিলাম না ওর থেকে আমি ইয়ারিং গুলো ফেরত নেবো কি করে। আমি একটু ঘাবড়ে গেছিলাম অ্যাকচুয়ালি। ছাড়ো তো, এত ঘাবড়ানোর কি আছে? আর তাছাড়া ও আমাদের কি বা ক্ষতি করতে পারে? হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু এসব বাদ দাও, আমাকে এটা বলো, তোমার বউ যখন কানের দুলটা পরেছিল ওকে নিশ্চয়ই জোকার লাগছিল। বাজে লাগছিল, একদম বাজে। কি? শাড়ির সাথে এরকম স্টাইলে ইয়ারিং পরেছিল, জাস্ট ভাবো। তোমায় একটা সত্যি কথা বলবো বেবি, এই ইয়ারিং গুলো না তোমায় আর শুধুমাত্র তোমায় স্যুট করে। দিজ আর মেন্ট ওনলি ফর ইউ। সি, ইউ আর লুকিং সো বিউটিফুল। নতুন কিছু বলো, এসব পুরনো। একটা কথা বলো, তোমার বউ এই কানের দুলটা দিল কিভাবে? আর সেটা আমার একটা ছোট্ট সিক্রেট। রঘু, তুমি আমাকেও বলবে না? না বলবো না। সোনা, আমি রেগে যাব কিন্তু। আরে বাবা রে, না 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 না, তাহলে তো বলতেই হবে। আমি অনন্তকে ইউজ করেছি। অনন্তকে? আমি ওকে জাস্ট বললাম যে অনন্তর একটা গার্লফ্রেন্ড আছে যাকে ও একটা সারপ্রাইজ গিফট দিতে চায়, আর সেই জন্য ও আমাকে বলেছে দুলগুলো অনলাইন অর্ডার করে দিতে। কি? আর সেটা ও বিশ্বাস করলো? তারও একটা কারণ আছে। হ্যাঁ, ঠাকুর যখন সবাইকে বুদ্ধি দিচ্ছিলেন না, তখন ও লাইনে সবচেয়ে পেছনে দাঁড়িয়েছিল। ইউ আর সো ফানি। আই নো, সত্যি তোমার বউ কিন্তু সাংঘাতিক বোকা। হ্যাঁ, তোমার সঙ্গে ওকে একদম মানায় না। রঘু, তোমার লাইফে আমি আছি তাই তোমার জীবনটা ঠিকঠাক চলছে, আর কিছু মনে করো না। কিন্তু ওর সাথে তোমাকে দেখলে না মনে হয় বাদরের গলায় মুক্তোর মালা। ৫০,০০০ টাকায় কটা জিরো বসে সেটা কি তুমি জানো? আর তোমার মাথায় এই কথাটা একবারও ঢুকলো না যে তোমাকে এত এক্সপেন্সিভ গিফট আমি কেন দিতে যাব? যোগ্যতা আছে তোমার? এরকম এক্সপেন্সিভ ইয়ারিংস পরার মতো? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।